আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমি সবিতা রানী দে, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ভিত্তিক ক্লাসের অংশ হিসেবে তোমাদেরকে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার আরেকটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি, মানবিক শাখা ক্লাসটি তৃতীয় অধ্যায়ের উপরে। আলোচনা শুরু হবে আমাদের লেকচার নম্বর এক, আর এই অধ্যায়টি খুব ছোট, দুইটি লেকচারই শেষ হয়ে যাবে। আজকে আমরা 26 থেকে 27 নম্বর পৃষ্ঠা পড়ব, ভূমিকা আর বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য প্রভাব সম্পর্কে জানব। তো তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 26 নম্বর পৃষ্ঠায় চট করে চলে যাও, গিয়েছো নিশ্চয়ই। 26 নম্বর পৃষ্ঠা, ভূমিকা। ইতিহাস বিষয়ক আলোচনায় যুগের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা সত্যি কথা যে ইতিহাস বিষয়ক আলোচনায় যুগের বিভাজনটা খুব দরকার। আর্থসামাজিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই যুগ বিভাজন নির্ণয় করা হয়ে থাকে। এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য খুব দরকার। ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসে প্রাচীন যুগ বলে মনে করেন। তাহলে ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসে প্রাচীন যুগ বলে মনে করেন। আবার কেউ কেউ খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 6 শতক পর্যন্ত সময়কালকে আদি ঐতিহাসিক যুগ এবং খ্রিস্টীয় 7 শতক থেকে 13 শতক পর্যন্ত সময়কালকে প্রাক মধ্যযুগ বলেও যুগ বিভাজন করে থাকেন। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। দেখো বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব। তো বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য আমরা জেনে নিই, কোথায় বাংলাদেশের অবস্থান? এশিয়া মহাদেশের দক্ষিণে। প্রাচীনকাল থেকে অনেকবার বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে, ফলে সীমারেখারও অনেক পরিবর্তন হয়েছে। ইংরেজরা ভারতবর্ষ থেকে চলে যাবার পর 1947 সালে বাংলা দুই ভাগে বিভক্ত হয়। এর পশ্চিমাংশ ভারত আর পূর্বাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য, পশ্চিমাংশ ভারত আর পূর্বাংশ হচ্ছে পাকিস্তান, দুইটা ভাগে বিভক্ত হয়। পাকিস্তানের অন্তর্গত বাংলাদেশের নাম হয় প্রথমে পূর্ব বাংলা ও পরে পূর্ব পাকিস্তান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। এই রাষ্ট্রের নতুন নাম হয় বাংলাদেশ। বাংলাদেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি, দক্ষিণ পূর্বে মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে ভারত। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এর অধিকাংশ অঞ্চলই সমভূমি, অসংখ্য নদ নদী আর খাল বিল ছড়িয়ে আছে এদেশের বুক জুড়ে। মূল নদ নদীগুলো হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা ও করতোয়া। কোন দেশের মানুষের জীবন আচরণ ও ইতিহাসের ওপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। এজন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা আচার আচরণে এত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ নদী থাকায় এদেশের যোগাযোগ ও মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম হচ্ছে নদীপথ। বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে বাংলার সৈন্যরা, পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষিভিত্তিক সমাজও গড়ে ওঠে। এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ, ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। আবার ঋতু বৈচিত্র্যের কারণে বড় ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী, ফলে মানুষের অধিকার রক্ষার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে। শুধু স্বভাব চরিত্র নয়, বাংলার অধিবাসীদের খাদ্য তালিকা, পোশাক, ঘরবাড়ি সব কিছুই এদের ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে। বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষকে
কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে। নদ নদী এদেশকে বহুকাল আড়াল করে রেখেছিল বিদেশি শক্তির লোভাতুর দৃষ্টি থেকে। অধিকন্তু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে 1100 মাইলের ভৌগোলিক দূরত্ব 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ে বিরাট ভূমিকা পালন করে। প্রাচীন যুগে বাংলা, বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, মানে প্রাচীন যুগে বাংলা বলা হতো আর এখন বর্তমানে হলো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আলাদা। এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। এখন যেমন বাংলাদেশ একটি অখণ্ড একটা রাষ্ট্র, তখন এরকম ছিল না। তো ওই পশ্চিমবঙ্গ ছিল না, বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল আর প্রতিটি অঞ্চলের শাসকও যার যার মতো করে শাসন করতেন। বাংলার এই অঞ্চলগুলো তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ, মানে ওই যে ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল তখন একসাথে নাম দেওয়া হতো জনপদ। তোমরা দেখো 27 নম্বর পৃষ্ঠায় একটি ম্যাপ রয়েছে, ম্যাপের নিচের অংশ দেখো, আমাদের দেশের ম্যাপের নিচের অংশ মানে দক্ষিণের অংশ দেখো, জনপদগুলো অবস্থান দেখো, জনপদগুলোর অবস্থান, নদীগুলোর প্রবাহ, ঠিক আছে। এবার আমরা তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যথারীতি তোমাদের বাড়ি কাজটি নিয়ে নাও। বাড়ি কাজটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।